350 বছর ধরে মেয়েটি কিছু বলতে চাইছে, অথচ পারছে না। রহস্যময় নারী, কার দিকে তাকিয়ে আছে সে? সে কি চলে যাচ্ছে নাকি ফিরে আসছে? কি বলতে চায় সে? তার ঠোঁট হাসছে নাকি তার চোখ? এমন অনেক প্রশ্ন জমে আছে রহস্যময় এই ছবিটিকে ঘিরে। এই ছবিতে যে মেয়েটিকে দেখা যায় সে কিন্তু কম রহস্যময় নয়। 350 বছর আগে ডাচ শিল্পী ইউহানেস ভারমের এঁকেছিলেন এই ছবিটি। আসুন আজকে আমরা জেনে নেব এই রহস্যময় ছবিটির গোপন কিছু কথা। আমাদের ছবির রহস্যময় মেয়েটি পরে আছে একটা হলুদ রঙের জ্যাকেট। 1700 ডাচ মেয়েদের পক্ষে হলুদ জ্যাকেট পরাটা এমন কিছু অস্বাভাবিক ছিল না, কিন্তু যেটা ভীষণভাবে ব্যতিক্রমী বা ফ্যাশনের ভাষায় বলা যেতে পারে হট কুতোর, সেটা হলো মেয়েটির মাথায় পরা হেড স্কার্ফটি। নীল রংটা সেই সময় ছিল যেমন দুষ্প্রাপ্য তেমনই দুর্মূল্য। নীল রং শিল্পীরা ব্যবহার করতেন খুব বুঝে সুঝে, রাজাদের পোশাকে বা ঈশ্বরের ছবিতে। সেই দুর্মূল্য রাজকীয় ঐশ্বরিক নীল রং অনেকটাই ব্যবহার করেছেন ভারমের মেয়েটির মাথার স্কার্ফে। ভারমের এই আল্ট্রামেরিন ব্লু রংটা বানিয়েছিলেন এক ধরনের সেমি প্রেশাস পাথর গুঁড়ো করে, যা পাওয়া যেত সুদূর আফগানিস্তানে। এই সেমি প্রেশাস পাথরের নাম ল্যাপিস লাজুলি, যা সেই সময় সোনার চেয়েও বেশি মূল্যবান ছিল। আর ছবিটা দেখলেই বোঝা যায় ভারমের এই অচেনা মেয়েটির স্কার্ফ আঁকতে বেশ খানিকটা ল্যাপিস লাজুলি রত্নচূর্ণ ব্যবহার করেছিলেন। তাই স্বভাবতই মনে প্রশ্ন জাগে, এই ছবিটার পেছনে শিল্পী এত অর্থ খরচ করলেন কেন? কোথা থেকেই বা পেলেন সেই অর্থ এক নাম না জানা মেয়ের পোর্ট্রেট আঁকতে? আসলে ছবির রহস্যময় মেয়েটির মতো ভারমেরের জীবনটাও রহস্যে ঘেরা। 1700 ডাচ শিল্পী ভারমের সম্বন্ধে আমরা প্রায় কিছুই জানি না, এমনকি তাকে কেমন দেখতে সেই নিয়েও অনেকের মনে সন্দেহ আছে। অনেকে মনে করেন শিল্পীর আঁকা এই ছবিতে হাসি মুখে এক পাশে দাঁড়ানো এই ব্যক্তিটাই হচ্ছে ভারমের। এটাই তার একমাত্র সেলফ পোর্ট্রেট। তবে এই বিষয় নিয়ে অনেকের দ্বিমত আছে। যেটা আমরা জানি তা হলো এই ডাচ রহস্যময় মেয়েটির ছবিটা আসলে কোনো ছবিই নয়, এটি আসলে ছিল একটি ট্রনি।
ট্রনি হলো শিল্পীর আঁকা এমন একটা মুখ যা কোনো আসল ব্যক্তির নয়। ছবি আঁকা রপ্ত করতে শিল্পী কাল্পনিক মুখের বিভিন্ন রকমের অভিব্যক্তি ফুটিয়ে তোলার চেষ্টা করতেন, যেখানে মুখের থেকেও বড় কথা ছিল মুখের এক্সপ্রেশন। সেই এক্সপ্রেশনের মধ্যে দিয়ে একটা চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা। 1700 শতাব্দীতে এই ধরনের ট্রনি আঁকাটা ছিল একটা পরিচিত জনার। সেসব ছবি কোনো সত্যিকারের ব্যক্তির নাও হতে পারে। আসুন, গার্ল উইথ আ পার্ল ইয়ারিং ছবিটিকে আরেকটু কাছ থেকে দেখি। দেখুন, মেয়েটির কানে ঝুলছে বিশাল আকৃতির একটা মুক্তোর দুল। এতটাই বড় মুক্তোটা অনেকে মনে করেন সেটা আসল নয়, নকল। এত বড় মুক্তো জোগাড় করাটা ভার্মেরের পক্ষে অত্যন্ত কঠিন ছিল। হয়তো কাঁচ বা টিনের তৈরি ছিল দুলটি। 1700 শতাব্দীতে মুক্তো জোগাড় করা ছিল অত্যন্ত কঠিন। তাই মুক্তো ছিল ভালোবাসার প্রতীক। কে কত বড় প্রেমিক প্রমাণ করতে তখনকার দিনের রোমিওরা প্রাণপাত করে ফেলতেন তাদের প্রেমিকাদের জন্য সাধ্যমতো মূল্যবান একটি মুক্তো জোগাড় করতে। মুক্তের প্রতি ভার্মেরের অবসেশন আমরা তার অন্যান্য ছবিতেও দেখতে পাই। সে বারবার তার ছবিতে নারীর অলংকার হিসেবে মুক্তের ছবি এঁকেছেন। কিন্তু ভার্মেরের এই ছবি গার্ল উইথ আ পার্ল ইয়ারিংয়ে আঁকা মুক্তোটা শিল্পীর আঁকা অন্যান্য মুক্তগুলোর থেকে একেবারেই আলাদা। মুক্তোটা যেন সত্যিকারের নয়। খুব কাছ থেকে দেখলে বোঝা যায় মুক্তের বলটা কান থেকে কোনো হুকে ঝুলে নেই, যেন একরকম শূন্যে ভেসে আছে। কেবলমাত্র সাদা রঙের কয়েকটা তুলির টানে যা তৈরি করেছে শিল্পী ভার্মের। নিচে হালকা সাদা রঙটা ইঙ্গিত করছে মুক্তোর বলটার ওপরে পড়া মেয়েটির জামার কলারের প্রতিফলন। ওপরের উজ্জ্বল সাদা রঙের তুলির টানটি বোঝাচ্ছে ওপর থেকে আসা লাইট সোর্সটাকে। ব্যাপারটা আরও ভালো বোঝা যাবে যখন আমরা দেখি মেয়েটির মুখে কিভাবে আলো ছায়ার ব্যবহার হয়েছে। উজ্জ্বল মসৃণ ত্বকের যে ইলিউশন ভার্মের তৈরি করেছে তার জুড়িমেলা ভার, এবং মুখের উজ্জ্বল আলোময় অংশ থেকে ক্রমশ ছায়ার ঘনত্ব বাড়তে বাড়তে মুখটাকে যেন একটা ফটোগ্রাফিক রিয়েলিটি দেওয়া হয়েছে। সে যুগে এতটা প্রাণবন্ত পোর্ট্রেট আঁকতে খুব কম শিল্পী পারতেন। এবার তাকানো যাক রহস্যময় নারীটির চোখের দিকে। অনেক দিন ধরে পণ্ডিতদের ধারণা ছিল ভার্মের এই মেয়েটির ছবি এঁকেছেন আইল্যাশ এবং ভুরু ছাড়াই। কিন্তু কিছু বছর আগে যন্ত্রের সাহায্যে বোঝা গেছে যে একসময় মেয়েটির চোখে আইল্যাশ এবং ভুরু দুটোই বিদ্যমান। অধর ওষ্ঠ ঈষৎ ফাঁক করে আছে ছবির মেয়েটি। দেখে মনে হয় সে যেন কিছু বলতে চাইছে। দু ঠোঁটের আর্দ্রতা 350 বছর পরেও অটুট, যা শিল্পী তৈরি করেছে দু একটা সাদা রঙের ব্রাশ বিন্দুর সাহায্যে। ছবির ব্যাকগ্রাউন্ড অন্ধকার কৃষ্ণবর্ণ, তবে আসলে এটি ছিল এককালে গাঢ় সবুজ। 350 বছর ধরে সময় যাকে ক্রমশ কৃষ্ণবর্ণ করে তুলেছে। সময়
প্রায় মুছে দিয়েছে ছবির ওপরের বাঁদিকের শিল্পীর নামের স্বাক্ষরকেও। খালি চোখে তার দেখাই যায় না। ছবিটার ওপরের ডান দিকে তাকালেও তেমন কিছু আলাদাভাবে চোখে আর পড়ে না। সাম্প্রতিককালে ছবিটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষার সময় আবিষ্কৃত হয়েছে ছবির ওপরের ডান দিকে কিছু তীরচক রেখা, যা একটা কালচে সবুজ পর্দার ড্রিপিং বোঝানোর জন্য আঁকা হয়েছিল। এই কারণে ছবিটির বাঁ দিকের ব্যাকগ্রাউন্ডটার রং ডান দিকের থেকে সামান্য আলাদা। ভার্মেরের ছবিতে আমরা প্রায়ই লক্ষ্য করি পর্দা আর বিভিন্ন টেপেস্ট্রির ব্যবহার, যেন সে পর্দা দিয়ে কিছুটা আড়াল করে রাখতে চাইছে তার ছবির চরিত্রদের, যেন ছবিটার সামনে এসে যে দাঁড়াচ্ছে সে কিছুটা অনধিকার প্রবেশ করছে ছবির ভেতরকার চরিত্রের জগতে, যেন আমরা গোপনে পর্দার আড়াল থেকে দেখছি ভার্মেরের ছবির চরিত্রদের এবং তারা কেউ টের পাচ্ছে না আমাদের এই চোরা উপস্থিতি। কিন্তু গার্ল উইথ দ্য পার্ল ইয়ারিং ছবিতে আপাত অদৃশ্য পর্দাটা আছে দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে, ভার্মেরের অন্যান্য ছবির মতো ফোরগ্রাউন্ডে নয়। তাই তার আঁকা ছবির মেয়েটা যেন সবার চেয়ে বেশি অকপট। তার আর আমাদের মাঝামাঝি যেন কোনো পর্দা নসীনতাই নেই, সে যেন আমাদের খুব কাছের ধরা ছোঁয়ার মধ্যে, হই যাকে বলে গার্ল নেক্সট ডোর। এই রহস্যময়ী নারীর সাথে ভার্মেরের কি সম্পর্ক ছিল সেটা নিয়ে একটা গোটা নভেল লিখে ফেলেছে ট্রেসি শেভালিয়ার 1999 সালে। বইটা নিয়ে সিনেমা হয়েছে 2003। তবে বইয়ের গল্পটা পুরোপুরি ফিকশনাল, সমস্তটাই লেখিকার কল্পনা প্রসূত। 11 জন সন্তানের বাবা ছিলেন আমাদের শিল্পী ভার্মের। তার স্ত্রী ক্যাটারিনা, বাড়িতেই ছিল শিল্পীর স্টুডিও। 11 জন সন্তান আর স্ত্রীকে নিয়ে সরগরম ছিল ভার্মেরের সংসার। এটুকু কল্পনা করাই যায় যে তার বাড়িতে হই হট্টগোল করার লোকের অভাব ছিল না। কিন্তু এর মধ্যে শান্ত হয়ে বসে একটার পর একটা কালজয়ী ছবি এঁকে গেছেন ভার্মের। ছবিগুলো যেমন আলো ছায়ার মুনশিয়ানায় জীবন্ত, তেমনি স্নিগ্ধ আর শান্ত। অনেকক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে থেমে থাকা সময়ের আলোয় কয়েক শতাব্দী পুরনো ইউরোপের অন্তঃপুরের দৃশ্যগুলো। এই মেয়েটি কি ছিল ভার্মেরদের বাড়ির পরিচারিকা? শিল্পীর মনের ক্যানভাসে কি ছিল এই রহস্যময় গোপন স্পর্শ? এই কথাটা মনে হওয়ার সাথে সাথে ছবির মেয়েটার মুখের হালকা পেলব এক্সপ্রেশনটা যেন হঠাৎ পাল্টে যায়। মনে হয় তার হাসিটার মধ্যে লুকিয়ে আছে একটা শ্লেষের ছোঁয়া। সে যেন কিছুটা বিদ্রূপের সাথে চেয়ে আছে শিল্পীর দিকে। এই ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে, বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলে কি মনে হয় বলুন তো? এই ছবিটা আর ছবিই নয়। এই ছবিতে মেয়েটি, সেও আর ছবি নয়, সে যেন বাস্তব। শি ইজ সো রিয়েল।
ভেবে দেখুন, 350 বছর ধরে একইভাবে মেয়েটি তাকিয়ে আছে। কখন আপনি তার সামনে এসে দাঁড়াবেন, তাকে দেখবেন, শুধু সেই অপেক্ষায়। অনেকেই মনে করেন এই ফটোগ্রাফিক ফিনিশ হওয়া ছবিগুলো আঁকতে ভার্মের ব্যবহার করতেন তখনকার দিনের এক ধরনের বিশেষ ক্যামেরা, যার নাম ক্যামেরা অবস্কিউরা। যন্ত্রটি আধুনিক ক্যামেরার পূর্বসূরি। ক্যামেরাটি একটি দৃশ্যকে তার ছোট লেন্সের মধ্যে দিয়ে ফিল্টার করে তাকে প্রজেক্ট করত একটা স্ক্রিনের ওপর। প্রজেক্টেড ছবিটাকে শিল্পী রেফারেন্স হিসেবে কাজে লাগাতো বা ট্রেস করতে পারত। কারো কারো মতে ভার্মের ক্যামেরা অবস্কিউরার মাধ্যমে তার ছবিতে আনতেন একটা ফটোগ্রাফিক রিয়ালিজম। আমেরিকান শিল্পী জোসেফ পিনাল 1791 সালে এই ব্যাপারে প্রথম আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে ভার্মেরের আঁকা এই ছবিটি দ্য অফিসার অ্যান্ড দ্য লাফিং গার্লে তিনি লক্ষ্য করেন যে ছবিতে পার্সপেক্টিভ আর স্কেল ফটোগ্রাফের মতো। পরে শিল্পী ডেভিড হকনি 2000 সালে বলেন ভার্মেরের উইলের এক্সিকিউটর ছিলেন লেভেন হোক, যিনি বিখ্যাত ছিলেন টেলিস্কোপ আর লেন্স বানাবার জন্য। তাই ভার্মেরের পক্ষে ক্যামেরা অবস্কিউরা ব্যবহার করাটা এমন কিছু অস্বাভাবিক নয়। হকনি আরও বলেন ভার্মেরের মাস্টারপিস দ্য মিল্ক মেডে অপটিক্সের ব্যবহার করেছিলেন, কারণ বাস্কেটটা যা ব্যাকগ্রাউন্ডে সেটা আছে ফোকাসে, অথচ সামনের পাউরুটির বাস্কেটটা রয়েছে আউট অফ ফোকাসে। হয়তো ক্যামেরা অবস্কিউরা ব্যবহার করাটা সেই যুগের শিল্পীদের মধ্যে একটা স্বাভাবিক ব্যাপার ছিল, তবে তারা তাদের এই টেকনিকটা গোপন করে রাখতে চাইতেন, কারণ ছবি এঁকে চলত তাদের সংসার। কিন্তু তাই বলে ভার্মেরের ছবিগুলোকে কোনোভাবেই ফটোগ্রাফি বলা যাবে না। শিল্পী তুলির টানে গড়ে উঠেছে এক একটা কালজয়ী সৃষ্টি। জানেন, এই ইন্টারনেটের যুগে যে কোনো প্রশ্নের উত্তর পেতে 2-1 মুহূর্তের বেশি সময় আমাদের লাগে না, কিন্তু 350 বছর আগের আঁকা গার্ল উইথ পার্ল ইয়ারিং এর সামনে দাঁড়ালে আমাদের মনে আসতে বাধ্য হয় একটা প্রশ্ন, যার কোনো উত্তর আজ অবধি কারোর কাছে নেই। কে এই রহস্যময় নারী? ভার্মেরের সাথে তার কিসের সম্পর্ক? কেন সোনার চেয়েও দামি রত্নচূর্ণ শোভিত হয়েছে তার হেডস্কার্ফে? সে কি বিদ্রুপের হাসি হাসছে, নাকি চটল ভালোবাসার? এই ছবিটাকে বলা হয় উত্তর ইউরোপের মোনালিসা। আজকের কৃত্রিম মেধার মুঠোয় সব জানতার সময়টাও ছবিটার সামনে সপ্রশ্ন হাঁটু মুড়ে বসে। আসুন না কিছুক্ষণ বসে থাকি আমরাও। এপিসোডটা তৈরি করার আগে আমরা সবাই এই ছবিটার দিকে তাকিয়ে বসে থাকতাম, কেউ কোনো কথা বলতাম না। আমার আমার ভীষণভাবে মনে হতো যে এই ছবিটার থেকে অনেকগুলো টেন্টিকলস বেরিয়ে এসে আমাকে যেন জড়িয়ে ধরছে। কি আশ্চর্য বলুন, 350 বছরের পুরনো একটা ক্যানভাস, তার উপরে তুলি দিয়ে আঁকা তেল রং কি অসম্ভব একটা রহস্য তৈরি করেছে। একটা নয়, দুটো নয়, 350 বছর ধরে মেয়েটি কিছু বলতে চাইছে অথচ পারছে না। এইসব ছবিদের কথা আমরা চাইছি আনবাক্সে আপনাদের সামনে তুলে ধরতে।
আমি জানি আমাদের এপিসোড আপনাদের ভীষণ ভালো লাগছে, কমেন্ট বক্স তার প্রমাণ। আর সত্যি কথা বলতে কি, আপনারা যেভাবে আমাদের প্রশংসা করছেন সেটাই আমার এবং আমার টিমকে সাহস যোগাচ্ছে বিশ্ববিখ্যাত ছবিদের কথা আপনাদের কাছে তুলে ধরতে। এইভাবেই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আমাদের এপিসোড যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, নিজেরা ভালো থাকবেন। তাহলে আজ আসি